वेलकम टू माय चैनल हैप्पी किचन। बंधुरा आज अपने सामने सिंपल एवं इजी एक रेसिपी निये उपस्थित हो। आज के टेंगला माछेर पतला झोल करब। बेशी किछु आमार लागछे ना। एखाने आमार की की लागछे देखे नी। आलू लागछे, पटल लागछे, आर फोड़ने कालो जिरे लागछे, आर दुई चामच लंकार गुड़ो लागछे, काचा लंका लागछे। আছে আমি হলুদ লবণ আটা সামান্য তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, কেননা এই মাছ তেলে দিলেই খুব ফোটে, সেই জন্য ফ্লেমটাকে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে নিয়ে তারপরে মাছটা ছাড়তে হবে, ঢাকা দিয়ে আবার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গিয়েছে আমার, মাছটা দিয়ে দেব। चैनल जी नतून इच्छे थे अवश्य सबसक्राइब कर नोटिफिकेशन बेल प्रेस कर सब তেজপাতা কালো জিরে দেব ফোড়নে, আর একটা কাঁচা লঙ্কা। এবার এক এক করে আলু পটল দিয়ে দেব। দু তিন মিনিট মতো এটাকে একটুখানি ভিজে নেব আলু পটলটাকে। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটু মশলা দিয়ে নেব। স্বাদ অনুসারে নুন যে যেরকম খান, হলুদ, আমার একটু লঙ্কার গুঁড়ো লাগছে, বিশেষ কিছুই লাগছে না, একটু জল দিয়ে দেব। মশলাটা ওইরকম আমি দু তিন মিনিট কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে হাই ফ্লেমেই কষিয়ে নেব। দিচ্ছি একটু চিনি সামান্যই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেব। এবার আমি ঢেকে দিয়ে ফুটে উঠে আলু সেদ্ধ হয়ে গেলে পরে মাছটা দিয়ে দেব। আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এবার মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিচ্ছি ঝোলে, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আমার হয়ে গিয়েছে মাছের ঝোলটা, এবার গ্যাসটা অফ করে দেব আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। মাছটা আমি এখন আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।